দেশ জুড়ে চলা সরকার ঘোষিত লকডাউনের ফলে মানুষ ঘরবন্দি রয়েছেন আর এই পরিস্থিতিতে দৈনন্দিন কাজের উপর নির্ভর করে দিনাতিপাত করা মানুষগুলি কাজ হারিয়ে আজ অর্থ সংকটে পড়েছেন ফলে দুমুটো অন্যের সংস্থান করতে তারা হিমশিম খাচ্ছেন রাজ্য সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্লাব ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংস্থা এই সব দরিদ্র মানুষদের সাহায্য করছেন আর এবার এ কাজে এগিয়ে এলেন নদিয়ার করিমপুর বিধানসভার অন্তর্গত থানারপাড়া থানার ওসি সুমিত কুমার ঘোষের নেতৃত্বে থানারপাড়া থানার পুলিশ প্রশাসন পুলিশকর্মীরা গরভাঙ্গা ফুলিয়া দাসপাড়ার দুশোটি দিনদরিদ্র পরিবারের হাতে রান্না করা খাবার তুলে দিলেন প্রসঙ্গত উল্লেখ্য যে খোঁজে নিজে দাঁড়িয়ে থেকে সেবা কাজের তত্ত্বাবধান করেন প্রশাসনের এই মানবিক কাজে এলাকাবাসী উৎফুল্ল আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট